নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি গণেশ পুজো উপলক্ষে দারুণ স্বাদের মোদক রেসিপি। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই বাড়িতে থাকা বেসন দিয়ে আজকে আমি বেসনের মোদক তৈরি করব, যা খেতে দারুণ সুস্বাদু। আপনারা এই গণেশ পুজোতে এই মোদক তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে প্যান গরম করে এর মধ্যে নিয়ে নেব ঘি। ফোর টেবিল স্পুন আমি ঘি নিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখানে প্রায় 150 গ্রাম মতন বেসন আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা গ্লাসকে মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, প্রথমে যে বাটি বা গ্লাস ব্যবহার করে বেসনটা মাপবেন, পরপর বাকি জিনিসগুলো সেই বাটি বা গ্লাসেই মাপতে হবে। এবারে বেসনটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিক্স করে নেব আর ফ্রাই করব। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই নাড়তে নাড়তে এই কাজটা করতে হবে, একটু ধৈর্য ধরে। একটু সময় নিয়ে ফ্লেমটাকে লোতে রেখে নাড়তে নাড়তে বেসনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 7-8 মিনিট লো ফ্লেমে আমি নাড়তে নাড়তে বেসনটাকে ফ্রাই করে নিলাম। এবারে বেসন থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে আর সুন্দর সুগন্ধ বেরোনো শুরু হয়েছে। এই সময় এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে বেসনের সঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা হয়েছে, অর্থাৎ রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা হয়েছে। দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই ভালো করে নেড়ে দিতে হবে, যাতে কোনো লাম্পস তৈরি না হয়। ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সঙ্গে বেসনটাকে, আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে রান্না করতে হবে। নাড়তে নাড়তে লো ফ্লেমে রান্না করতে করতে কিন্তু বেসনের মিক্সচারটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ দুধের মধ্যে কিশোর মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে রঙটাও ভালো হবে আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে এলাচের গুঁড়ো। এলাচের গন্ধতে মোদকের স্বাদটাও ভালো হবে। কেশর মিশ্রিত দুধ আর এলাচের গুঁড়ো অ্যাড করার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখুন, এই মিক্সচারটা কিন্তু কড়াই থেকে উঠে উঠে আসছে। এই সময়ে ওভেনটাকে অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রে দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এর ফলে কিন্তু এই মোদকের টেস্টটা আরও বেশি ভালো হয়ে যাবে। মাওয়া ব্যবহার করতে হবে না এই দুধ ব্যবহার করলে, তবে আপনারা চাইলে খোয়া ক্ষীর বা মাওয়া ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা বেসনের এই মিক্সচারের সঙ্গে ভালো করে আমি মিক্স করে দিলাম। তারপর আমি ওভেনটাকে আবার অন করব, দিয়ে আরও 2-3 মিনিট এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তিন চার মিনিট এটাকে লো ফ্লেমে রান্না করতেই এটা একদম কড়াই থেকে উঠে এসেছে, দলা পাকিয়ে গেছে। মিশ্রণটা একদম রেডি মোদক তৈরির জন্য। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটা বাটিতে নিয়ে নেব। মিশ্রণটা সামান্য ঠান্ডা হতে দেব, সেই সময় তৈরি করে নেব পুর। পুর করার জন্য আমি আবার ওই প্যানটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে কোরানো নারকেল, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে আখের গুড়। এবারে ওভেনটাকে অন করে দিয়ে লো ফ্লেমে আমি এটাকে রান্না করতে শুরু করব। বেসনের মোদক তৈরির জন্য এই পুরটা কিন্তু একদম পারফেক্ট। এই গুড় আর নারকেল দিয়ে পুরটা দারুণ টেস্টি খেতে হয়, সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেব এই গুড় আর নারকেলের মধ্যে, তারপরে লো ফ্লেমে এটাকে রান্না করতে থাকব। লো ফ্লেমে নাড়তে নাড়তে এই পুরটাকে রান্না করতে হবে।
এই সময় এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে আমন্ড কুচানো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচানো আপনারা চাইলে কিছুটা পরিমাণে কিশমিশ আর কিছুটা পরিমাণে পিস্তাও এর মধ্যে কুচিয়ে দিতে পারেন চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করতেই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এটা সম্পূর্ণ ড্রাই হয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এই পুরটাকে অন্য একটা বাটিতে নিয়ে নেব তারপর মোদক তৈরি করা শুরু করব মোদক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মোদকের মোল্ড এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় অনলাইনে অর্ডার করে কেনা যায় প্রথমে এই মোল্ডটাকে আমি একটু ঘি দিয়ে গ্রিস করে নেব এই কাজটা কিন্তু প্রত্যেকবার মোদক তৈরি হওয়ার পরেই করে নিতে হবে তারপর মোল্ডটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে বেসনের মিক্সচার চেপে চেপে ঢুকিয়ে দেব তবে সম্পূর্ণটা ভর্তি করব না চেপে চেপে ভালো করে ঢুকিয়ে দেওয়ার পরে একটা আঙুল দিয়ে আমি ভেতরটাতে একটা গর্তের মতো করে দেব আর চারিদিকটাতে একটু ঠেসে ঠেসে আটকে দেব যে হোলটা মাঝখানে তৈরি করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি ভরে দেব পুর কিছুটা পরিমাণে পুর নিয়ে ঠেসে ঠেসে এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম তারপরে আবার কিছুটা বেসনের মিক্সচার দিয়ে মুখটাকে আটকে দেব মুখটাকে ভালো করে চেপে চেপে দিয়ে নিচটা একদম সমান করে দিতে হবে যাতে বেসনের যাতে মোদকটা ভালো মতো বসতে পারে ভালো করে চেপে দেওয়ার পর খুব সাবধানে মোলটাকে খুলব এই দেখুন কত সুন্দর মোদক আমাদের তৈরি হয়ে গেল এইভাবে একটা একটা করে মোদক তৈরি করে নিতে হবে আর প্রত্যেকবারই ঘিটাকে ভালো করে গ্রিস করে নিতে হবে চলুন আরেকবার মোদক বানানোটা ভালো করে দেখে নিই বাড়িতে মোদকের মোল্ড না থাকলে কি করে মোদক তৈরি করব সেটা দেখে নিই চলুন হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিলাম এবারে কিছুটা মিক্সচার নিয়ে এইভাবে প্রথমে ভালো করে এটাকে একটু মোলাম করে নেব চেপে চেপে তারপরে একটা গোল করছি দু হাতের সাহায্যে এটার মধ্যে আমি ঢুকিয়ে নেব কিছুটা পরিমাণে পুর তাই মাঝখানটা একটু গর্ত মতো করে নিয়ে এর মধ্যে পুরটা ঢুকিয়ে ভালো করে মুখটা চারিদিক থেকে আটকে দিয়ে আবার ওটাকে চেপে চেপে গোল করে নেব যাতে কোনো দিক দিয়েই পুরটা বেরিয়ে না যায় সুন্দর করে গোল করতে হবে তারপর মুখের দিকটাতে একটু সরু করে নেব যেরকম মোল্ড দিয়ে তৈরি করা মোদকগুলোর মাথার দিকটা একটু সরু মতো থাকে সেই রকমই করে নিচ্ছি এই দেখুন এরকম করে নিয়েছি তারপর একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে আমি দাগ দিয়ে দিয়ে ডিজাইন করে দিচ্ছি মোদকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে একটু চামচটাকে চেপে চেপে এর ওপরে ডিজাইন করে দেব এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে মোদকের মোল্ড যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু এইভাবে আমরা মোদকগুলোকে তৈরি করে নিতে পারি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে গণেশ পুজো উপলক্ষে বেসনের মোদক রেসিপি আমি এই বেসনের মোদকগুলোকে একটু ডেকোরেট করে দিয়েছি কিছুটা পরিমাণে পিস্তা স্যাফরন আর একটুখানি ফুড কালার দিয়ে আর শেষে একটু রাংতাও লাগিয়ে দিয়েছি যতটা সুন্দর করে ডেকোরেট করা যায় আর কি আপনারা কিন্তু এগুলো চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন সম্পূর্ণটাই অপশনাল তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার